আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, 2022 গণিত প্রশ্নপত্র কেমন হবে, কোন সৃজনশীলগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ধরে নেবে এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা প্রায় 100%। ইতিমধ্যে আমি গণিতে কোন কোন অধ্যায় করতে হবে, কোন কোন অধ্যায়ের কোন ম্যাথগুলো করতে হবে স্পেসিফিক একবারে সেটা সহ একটা ভিডিও দিয়েছি। এখন আজকে দিচ্ছি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। যদি তোমার লাক ভালো হয় তাহলে তোমার বোর্ডে এই কোশ্চেনটা চলে আসবে, এবং এই কোশ্চেনটা সমস্ত বোর্ডের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। সবার আগে বলবো, আমার একটা ফেসবুক পেজ আছে, তুমি সেখানে আগে জয়েন করে ফেলো। এখানে আমি সবসময় আপডেট দিয়ে থাকি কোন দিন কোন ভিডিও প্রদান করব, তো এটা তোমরা দ্রুত এখানে জয়েন করে ফেলো, তাহলে তুমি যে কোনো প্রকার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। এখন আমরা মূল ভিডিওতে ফিরি। দেখো, বলা হয়েছে বীজগণিত অংশ থেকে আমি তিনটা অধ্যায়কে রেখেছি, এবং জ্যামিতি অংশ থেকে সম্পাদ্য থেকে আমি একটা প্রশ্ন রেখেছি, আর হচ্ছে বাকি পরিসংখ্যান থেকে দুটি প্রশ্ন রেখেছি। এখন দেখো, আমাদের বীজগণিত থেকে এই বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা দ্বিতীয় অধ্যায়, সেটা এইটা, 1 নম্বর, এফ অফ এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস থ্রি এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস এ। এখানে প্রশ্ন, তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছে, এই তিনটা প্রশ্ন আমার কাছে দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এই বছরের জন্য। 2 নম্বর প্রশ্নটা আমি রেখেছি হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে, এখানে একটা উৎপাদক বিশ্লেষণ রেখেছি 3.3 থেকে, এবং খ এবং গ প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে গ নাম্বার কোশ্চেনটা এই বছর মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে। কোশ্চেনটা আরও ছোটো ও সহজও হতে পারে, বাট এই কোশ্চেনটা এ সমান √3 প্লাস √2 এটাও হতে পারে। আমি আবার পরবর্তীতে আর একটা ভিডিও দেবো, সেখানে আমি আজকে সৃজনশীল যেভাবে দিচ্ছি আর একটা ভিডিও ঠিক সৃজনশীল নিয়ে আপলোড করব। 3 নম্বর দেখতে পাচ্ছ, ধারা থেকে আমি কোশ্চেন দিয়েছি, তাহলে 13 অধ্যায় থেকে আমি কোশ্চেন রেখেছি। তাহলে বীজগণিতের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট মনে করেছি অধ্যায় 2, অধ্যায় 3 এবং হচ্ছে 13। 4 নম্বর অধ্যায়কে আমি এখানে রাখিনি। এবার আসো, জ্যামিতি অংশ থেকে আমি রেখেছি মাত্র একটা সম্পাদ্য। সেটা সম্পাদ্যটা কীরকম? সম্পাদ্যটা সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় মিলিত হবে, অর্থাৎ অষ্টম অধ্যায়ের আমরা এখানে রেখেছি হচ্ছে বৃত্ত থেকে একটা সম্পাদ্য, আর পাশাপাশি সপ্তম অধ্যায় থেকে দুটো ত্রিভুজ সংক্রান্ত আমরা সম্পাদ্য রেখেছি। এটাই বছর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, কারণ যেহেতু দুটো অধ্যায় সম্পাদ্য মিক্সড আকারে আসবে, আর পরিসংখ্যানে এই দুটো কোশ্চেন মোটামুটি 100% কনফার্ম তুমি পেয়ে যাবে। এখন এই হচ্ছে আমাদের কাছে আজকে 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্ন তুমি মনে করো মডেল টেস্ট 1 প্র্যাকটিস করতেছো, এবং মনে করো এটাই তোমার পরীক্ষায় চলে আসছে, তুমি এটাই প্র্যাকটিস করতে থাকো। এখন এইটা প্র্যাকটিস হয়ে গেলে বীজগণিত অংশ থেকে মোর প্র্যাকটিস আমি আরও 3টা কোশ্চেন দিয়েছি, এই 3টা কোশ্চেনে তোমরা প্র্যাকটিস করো বারবার, তাহলে 9টা প্রশ্ন হয়ে গেল, আমি আরও 9টা প্রশ্ন তোমাদের দিব। মোট এই 18টা কোশ্চেন করে তুমি পরীক্ষার হলে যাবে। সৃজনশীলের কথা বলেতেছি, এবং পাশাপাশি যে আমি মূল বইয়ের যে কোশ্চেনগুলো দাগিয়ে দিয়েছি সেই কোশ্চেনগুলো তুমি করবে, খুবই একেবারেই শর্ট। ওই ভিডিওটি যারা দেখোনি আমি বলো মিস করেছো, ওই ভিডিওটি তোমাদের দেখা প্রয়োজন। 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি একটা দ্বিতীয় অধ্যায় থেকে, এবং 8 নম্বর কোশ্চেন তৃতীয় অধ্যায় থেকে, আবার আমি 9 নম্বর কোশ্চেনটা আমি ধারা থেকে রেখেছি, অর্থাৎ আরও 3টা আমি এখানে প্রশ্ন দিয়েছি বীজগণিতের। তাহলে মোট প্রশ্ন হলো 9টি। এই 9টি কোশ্চেন প্র্যাকটিস করো, এবং আর 9টি কোশ্চেন খুব শীঘ্রই পেয়ে যাবে। এবং অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটা জয়েন করে ফেলো, আমি সেখানে কিন্তু তোমাদের জানিয়ে রাখবো কবে ভিডিও দেবো। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।